এখন আপনি দেখেন যে আরেকটা কালার কাস্টমাইজার আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স কালার কাস্টমাইজার। এটার আন্ডারে আবার আরও কিছু সেকশন আছে, এটার কাজও সেম। এটার মাধ্যমেও আপনি আপনার এই ফ্রন্ট প্যানেলের যে থিমটা আছে এটার কালার কাস্টমাইজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, একটা তো আছেই কুইক কালার কাস্টমাইজার, সো এটার আবার কি প্রয়োজন ছিল? এটার প্রয়োজন হচ্ছে এই কুইক কালার কাস্টমাইজারের এটা হচ্ছে কুইকলি আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে কালার কাস্টমাইজ করে ফেলতে পারবেন, অনেক সহজ, অনেক সিম্পল। বাট এটার মধ্যে কিছু লিমিটেশন আছে, যেমন আপনি চাচ্ছেন এটার মধ্যে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দুইটা আছে মাত্র, এই দুইটা আপনি দিতে পারতেছেন। আপনি চান যে এই দুইটা ছাড়া হ্যাশ কালার টাইপের ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেবেন আপনার মনের মতো, সেটা কিন্তু আপনি পারতেছেন না। তারপরে ধরেন আপনি, তারপরে এটা একটা লিমিটেশন। তারপরে মনে করেন এই যে আপনি চাইতেছেন এই বাটনের কালার একটা দিবেন, এই কার্ট বাটনের কালার একটা দিবেন, এই ইউজার বাটনের কালার একটা দিবেন, তারপরে সার্চ বক্সের বর্ডারের কালার আরেকটা দিবেন, এইভাবে কিন্তু পারতেছেন না, একদম এইরকম স্পেসিফিক করতে পারতেছেন না, তাই না? তো বাট আপনি যদি কালার কাস্টমাইজ অ্যাডভান্স কালার কাস্টমাইজার ইউজ করেন, তাহলে আপনি এই বাটনের কালার একটা দিতে পারবেন, রেড দিতে, সাপোজ রেড দিতে পারবেন, এটার কালার গ্রিন দিতে পারবেন, এটার কালার ব্লু দিতে পারবেন, এটার কালার ইউজ, মানে আলাদা আলাদা কালার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে ধরেন আপনি এই এই টপ নেবের ব্যাকগ্রাউন্ড কালার একটা দিচ্ছেন, এই সাইড নেবের ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা কিছু দিবেন, ধরেন এটা রেড দিচ্ছেন এটা ইয়েলো দিবেন, সেটা আপনি পারবেন। তারপরে ধরেন প্রোডাক্ট বক্সের কালার আরেকটা দিবেন, ধরেন প্রোডাক্ট বক্সের কালার আপনি গোলাপি দিবেন বা পিঙ্ক দিবেন, সেটা পারবেন। ধরেন এটার মানে আলাদা আলাদা, মানে প্রত্যেকটা সেকশন আপনি আলাদা আলাদা ফুল কন্ট্রোল করতে পারবেন। তারপরে ধরেন এই ফুটার আপনি আলাদা কাস্টমাইজ করবেন, মানে তারপরে অর্ডার নাও বাটনের কালার আপনি আলাদা কিছু দিবেন, ঠিক আছে? সো অনেক ভ্যারাইটিস কালার নিয়ে আপনার নিজের মনের মতো করে যদি আপনি সাইট সাজাইতে চান, তখন আপনার এই অ্যাডভান্স কালার কাস্টমাইজার্সের যেই টুলসটা আছে, যেই ফিচারটা আছে, এইটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এইটা আবার একটু কমপ্লেক্স, এটা আপনি যদি বেসিক লেভেলের হন তাহলে সব কিছু বুঝবেন না হয়তো। আর এইটা যদি আপনি ফুল থিম আপনার কালার কাস্টমাইজ করতে যান, সো মিনিমাম আপনার 30 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে, 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম নিয়ে আপনাকে আস্তে আস্তে জিনিসগুলোকে প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা কাস্টমাইজ করতে হবে। আশা করি এখন বুঝতে পারছেন যে অ্যাডভান্স কালার কাস্টমাইজারের কী প্রয়োজন। সো এইটা যদি আমি এখন আপনাকে একটা একটা করে দেখাইতে যাই অনেক টাইম লাগবে। তো আপাতত আমি এই ভিডিওর মধ্যে আপনাকে এই জিনিসটা দেখাবো না, অন্য কোনো আরেকটা ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র অ্যাডভান্স কালার কাস্টমাইজারটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং সবগুলো জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করবো। বাট আপনি যদি মনে করেন, বুঝেন, আপনি এটার মধ্যে আসবেন, প্র্যাকটিস করতে পারেন, ট্রাই করতে পারেন, আপনার মতো আপনি এখানে পড়ে পড়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলে সমস্যা নেই, আমি আলাদা কোনো ভিডিওতে আপনাকে দেখাবো, নো প্রবলেম।